হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ইন কুইন বাংলা আইটি। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে উইজিট মেকিং শেখাবো, কীভাবে তা ইউজ করতে হয় সেটা শেখাবো। এবং যদি অলরেডি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের কুইন বাংলা আইটি চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং এই যে বেল আইকনটা সেটাকে অল নোটিফিকেশন সেট করো, তাহলে তুমি আমার সবগুলো ভিডিও পেয়ে যাবে। সো চলো, কোনো কথা না বাড়িয়ে ইজিলি স্টার্ট করা যাক এবং তাড়াতাড়ি করা যাক, ঠিক আছে, অযথা টাইম ওয়েস্ট না করে। সো ফর দ্যাট মেকিং উইজিট, তোমরা দুইভাবে উইজিট ক্রিয়েট করতে পারো। একটা হচ্ছে ওপেন লেভেল ক্লাস দিয়ে উইজিট ক্রিয়েট করতে পারো, কিংবা তোমরা তোমাদের থার্ড পার্সন প্লেয়ার ভিতর থেকে বা তোমাদের থার্ড পার্সন গেম মোড থেকেও ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। তো আমি তিনভাবেই দেখাবো, ডোন্ট ওয়ারি। বাট তিনভাবে দেখাতে গেলে আসলে একটু সময় বেশি লাগবে, সো আমি চাই তোমরা ইজিলি করতে পারো, বাট সবখানে একই। সো আমি চলো আমি থার্ড পার্সন আমার থার্ড পার্সন প্লেয়ারের ভিতর থেকে করে দেখাই। সো এটার জন্য তোমাদেরকে সিম্পলি তোমাদেরকে কল করতে হবে বিগেন ল্যাবকে, কারণ আমরা চাই এটা একবার করতে, ঠিক আছে। আমরা চাই না আমাদের উইজিটটা 100 বার ওপেন হোক, আমরা চাই কি আমাদের উইজিটটা একবার ওপেন হোক যদি এটা ইউআই হয় তাহলে। সো আমরা এখানে রাইট মাউস ক্লিক করবো, ওখানে ইউজার, দেখো ইউজার ইন্টারফেস নামে আসে, এখানে উইজিট ব্লু প্রিন্ট, এটাতে ক্লিক করবো। সো এখানে আমাদের একটা আনরিয়েল ইঞ্জিন ব্লু প্রিন্ট ক্রিয়েট করে দিছে। সো আমরা যদি এখানে ডাবল ক্লিক করে ওপেন করি, সেরকম একটা পুরো উইন্ডোজের মতন পাবো। আসলে যা হচ্ছে এটা হচ্ছে ইউজারের ইন্টারফেস, যেখানে ইউজার যা দেখবে তা। সো বাই ডিফল্ট এটা এমটিতে থাকবে এবং এটার ভিতর থেকে যদি এখন কিছু দেখে ইউজার, সো ইউজার কিছুই দেখবে না, কারণ এটা পুরো এমটি, এখানে কিছুই নেই। সো চলো এখানে আমি একটা বাটন অ্যাড করি বাই ডিফল্ট, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে একটা বাটন অ্যাড করলাম অ্যান্ড এটাকে সেভ অল করলাম এবং বাটনের গ্র্যাভিটিটা আমি রাইট সাইড করে দিলাম, ওকে, জাস্ট সিম্পল। সো এখন আমি চাই কি এই উইজিটটা যেটা ডিসপ্লে করে, সো আনরিয়েল ইঞ্জিন কীভাবে বুঝবে কি এটা ডিসপ্লে করার জন্য। সো এটার জন্য আমরা যা করবো ইভেন্ট বিগিন ল্যাপে, এখন আমরা যা শেল করবো তা হচ্ছে কোডিং। সো এখান থেকে আমরা কোডিংয়ে যা করবো তা হচ্ছে ক্রিয়েট উইজিট, ঠিক আছে। সো আমরা ক্রিয়েট উইজিট কেন করতেছি এখন এখানে, সো দেখো এই ব্লকটা ইউজ করতে হবে, যা হচ্ছে ক্রিয়েট উইজিট। সো এখানে দেখো এটা ক্লাস যাচ্ছে কি কোন ক্লাস কোন উইজিট থেকে সে ওপেন করবে। সো এখানে তোমাদের যে উইজিটটা ওপেন করবে সেটার নেম দেওয়া আছে, দেখো নিউ উইজিট ব্লু প্রিন্ট, বা তোমরা যা নেম দেবে সেটা। সো এখানে এইখানে এই বাটনটাতে ক্লিক করে তোমরা সেই উইজিটটা নেম পেয়ে যাবা, বা যেগুলো উইজিটগুলো সাপোর্ট করবে এখানে সেখানে পেয়ে যাবা। সো এখানে দেখো নিউ উইজিট, এটাতে ক্লিক করবা। সো এটা ক্লিক করার পর তোমাদেরকে এটাকে ডিসপ্লে করাতে হবে। সো এখানে তো তুমি উইজিট সেট করে দিলে কি আনরিয়েল ইঞ্জিন কোন উইজিটটাকে ডিসপ্লে করবে, বাট এখন ওকে ডিসপ্লে করাতে হবে, ঠিক আছে। এখানে সে বুঝছে কি কোন উইজিটটা আসলে সেকে ডিসপ্লে করাইতে হবে, বাট এখন তুমি চাও কি ডিসপ্লে করাই যাও। সো এটার জন্য তোমাদেরকে সিম্পল এখানে অ্যাড টু ভিউ পোর্ট, ঠিক আছে, অ্যাড টু ভিউ পোর্ট এটাকে অ্যাড করে দাও, বাস শেষ, সিম্পল, আর কোনো কাজ নেই এখানে। সো এখন যদি আমরা সেভ অল ক্রিয়েট করি এবং প্লেতে ক্লিক করি, তাহলে দেখো আমাদের ব্লু প্রিন্টটা আসি গেছে, বা আমরা আমাদের ইউআইতে যা সেট করি সেই ইউআইটা বা আমাদের ইউজার ইন্টারফেস চলে এসেছে। সো আই জাস্ট হোপ কি আজকের ভিডিওটা খুব পছন্দ হয়েছে। সো ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আরও একটু কথা আছে, তোমরা এই সেম যে আমি যেখানে থার্ড পার্সন প্লেয়ার ক্যারেক্টারে যা করছি, তোমরা চাইলে এই জিনিসটাকে কাট অ্যান্ড কপি করে তোমরা যদি চাও তোমাদের গেম মোডেও পেস করতে পারো। যদি গেম মোডে পেস করে থাকো তাহলেও এটা কাজ করবে, কিংবা তোমরা তোমাদের গেম মোড থেকে ধরো কি তোমরা গেম মোডে চাও না, তোমরা তোমাদের ক্লাস চাও ওপেন লেভেল ক্লাসে চাও, সেখানেও যদি করে থাকো তাহলে কিন্তু দেখো এটা কিন্তু কাজ করবে, এটাতে কোনো সমস্যা নেই, কারণ এটা উইজিট। সো আই জাস্ট হোপ তোমরা আজকের ভিডিও খুব পছন্দ হয়েছে। সো ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কোডিং বাংলা আইটি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস, লাভ ইউ অল, বাই বাই।